এত সুন্দর, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন। আরে এই দিশাত দিশাত, আরে এটা দামি দামি ফোন না, ফোন না দামি ভাই। অবশ্যই এটা S23 আল্ট্রা, বিকজ এটার যে কালারটা আছে এই কালারের ফোন আগে কখনোই আসেনি। ডেলিভারি শুরু হবে 5 তারিখ থেকে। 5 কি কালার আছে? তার তিনটা কালার আসবে। লটারিতে যারা জিতবেন তাদেরকে দুইটা করে পাঠানের টিকিট দেওয়া হবে। পাঠান পাঠান সিনেমা বাংলাদেশে আসতেছে। আপনি তো টাকা দেন নাই না, কিন্তু আরেকটু হইলে দিয়ে দিতেন। সবুজ ভাইরে বলতেছিলাম যে আপনি তো টাকা দেন নাই, বললো যে না আমি দিই নাই। কারে টাকা দেয় নাই জানেন তো? এই একটা চক্র বের হয়েছে, যারা ইউটিউবারদেরকে ধরে ধরে ওই ইউটিউবারের ফেস নিয়ে ছবি নিয়ে একটা হোয়াটসঅ্যাপ আইডি খোলে, বিজনেস আইডি, বিজনেস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। আপনি বলেন, আপনি বলেন কি হয়েছে? আমার সাথে তো ঘটে নাই, তার সাথে ঘটছে। পরশুদিন সন্ধ্যা 6:30-6:30 দিকে ফাইন ভাইয়ের ছবি, ভাবির ছবি দিয়ে একটা হোয়াটসঅ্যাপ থেকে আমার মেসেজ পাঠাইছে যে ভাইয়া কিছু টাকা হবে। তা আমি বলছি, আমি আমি বললাম যে ফাইন ভাই আমার কাছে টাকা চাইতেছে, টাকা চাইলে তো ফোন দিয়ে চাইতো। তারপর আমি বললাম যে ভাইয়া কত লাগবে, বলো যে ভাই এ না নগদে কিছু টাকা হবে। আমার বলছে নগদে কিছু টাকা হবে। তা আমি বললাম যে ভাই ভাই তো ফোন দিয়ে আমার কাছে টাকা চাইবে যদি টাকা চাইতে হয়, ঠিক আছে? ভাইরা তো ডিলিট করছে। ও আচ্ছা, এই জন্য আপনি চিন্তা করতেছেন। এই যে এখন এই ছেলের চেহারা নিছে, এখন এই ছেলের চেহারা নিছে, এই যে এখানে কনভারসেশনটা আছে আমার কাছে। এই যে ভাইয়া, এই সৌদ ভাই আবার জিজ্ঞেস করছে, জি ভাই যান কী অবস্থা, একটু দরকার ছিল বলেন ভাই। নগদে ব্যালেন্স আছে 1500 আছে ভাইয়া, দরকার 1000, এটা দিয়া নগদ পার্সোনাল ভাইয়া দিছেন নাকি? ভাই কে আপনি? মানে মানে যখন আমি কনফার্ম হইছি তখন আমি জিজ্ঞেস করছি, মজা নেন নাকি ভাইয়া? নিলাম মজা, কি টাকা লাগবে না, আর কোনো মানে রিপ্লাই নাই তো? মানে এই লাস্টের যে কথাগুলো আছে এগুলো বলা হয়েছে ফাইন ভাই, আমি এনশিওর করছি প্রথম যে ভাই আসলেই কি ফাইন ভাই যা ফাইন ভাই 1000 টাকা চাইতে পারে আমার কাছে, সেজন্য আমার ডাউট হয়েছে। এই জন্য আমি ফাইন ভাইয়ের স্ক্রিনশট দিয়ে পাঠাইছি। তখন ফাইন ভাই বলছে যে না এটা ভাই আমি না। তখন আমি ওরে বলছি কি ভাই টাকা লাগবে, ওই আমার নিয়ে মজা লন। আমি প্রথম তখন আমাকে আমি মানে টাকার কথা জিজ্ঞেস করছে যখন, তখন আবার বলা হয়েছে যে ভাই মানে কি? তাই আমি বললাম মজা নেন, ওই আমার জিজ্ঞেস করছে মজা নেন। আমি বললাম নিলাম মজা, বুঝছেন? পরে আবার জিজ্ঞেস করলাম যে টাকা লাগবে না, তো তখন সে কোনো রেসপন্স দেয় নাই। পরে দেখলাম যে ছবি চেঞ্জ করে ফেলাইছে। আবার আজকে একটা ঘটনা ঘটছে, হ্যাঁ মানে এটা তো গত পরশু থেকে চলতেছে। আমি মনে করছি জিনিসটা মনে হয় আস্তে আস্তে কমে যাবে, কারণ আমি জিডিটিডি করছি, আমি আরও ইয়ে করতেছি। আজকে এক নাম্বার থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আরেকজনের ফোন দিছে, ফোন দিয়ে কথা বলতেছে ফাহিম সেজে, তো রিপন ভাই, রিপন ভাইরে ফোন দিছে, ঠিক আছে? তো রিপন ভাই আবার বলতেছে যে ভাইয়া কেমন আছেন, বলতেছে ভালো আছি। রিপন ভাই জিজ্ঞেস করলো বাবু কেমন আছে, বলে হ্যাঁ বাবু ভালো আছে, আমার একটু টাকাটা দরকার, রিপন ভাই টাকাটা পাঠান। তো রিপন ভাই জিজ্ঞেস করছে যে আপনার ভয়েস এরকম কেন, তো বলতেছে যে আমার তো একটু ঠান্ডা লাগছে, আমি তো জার্নিং করছি, জার্নি না জার্নিং, আমি তো জার্নিং করে আসছি, এই জন্য আমার গলাটা একটু ভেঙে গেছে, ভাই তাড়াতাড়ি টাকা পাঠান। রিপন ভাই বলছে ভাই আমার কাছে এখন টাকা নেই, টাকা দিচ্ছি। মানে ও আসলে অলরেডি কিন্তু তিনজনের কাছ থেকে আমি খবর পাইছি, একজনের কাছে 2000, একজনের কাছে 3000, একজনের কাছে 5000। এটা অ্যামাউন্টটা কিন্তু অনেক ছোট ছোট, এই জন্যই বোঝা যায় যে আসলে এটা ফাইন ভাই না। কারণ ফাইন ভাই যদি টাকা দরকারই হয় কারোর কাছে চাইতে হলে, এই ছোট 2000 টাকা ফাইন ভাই চাইবো না। কোনো প্রবলেম হইলে চাইতে পারে, তা আমরাও চাবো ফাইন ভাইয়ের কাছে যদি আমাদের দরকার হয় টাকা, কিন্তু সেটা 2000 টাকা দরকার হবে না ইনশাল্লাহ আমাদের, বা ফাইন ভাই কখনোই দরকার হবে না। ভাই এগুলো করে কি পায় আল্লাহ? হ্যাঁ আল্লাহ জানে, আল্লাহ কোদারে কোনো ভয় নাই। এরা এরা মনে করেন যে বাটপাড়ি করে বেড়াইতেছে, ঠিক আছে? আজ যাই হোক, আমরা চেষ্টা করতেছি ওরা ধরার। যাই হোক, এখন বলেন আপনার এখানে নতুন কি কি ফোন আসছে, কি গোল্ড বার দিচ্ছেন নাকি? ভাই আমাদের একটা নতুন ফোন প্রিবুক চলতে আছে। কোনটা? S23 আল্ট্রা, এটা আসতেছে আপকামিং ফোন। এত সুন্দর, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ভাই, এই ফোন তো আমারই পছন্দ হয়েছে। আপনার দিব একটা ইনশাআল্লাহ। আমি এইটা ব্যবহার করি স্যামসাং এর S22 আল্ট্রা। S22 আল্ট্রা দেখি, পাশাপাশি দুটো ফোন রাখি। নিঃসন্দেহে এটা বেটার, মানে গুড লুকিং, তাই না? লুক লুক এবং কালারটা অনেক সুন্দর করছে, নিঃসন্দেহে গুড লুকিং।
আরে এই দিশাত দিশাত আরে এটা ডামি ডামি ফোন না ডামি ডামি দে 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 ডামি ডামি ফোন করে কইরা এটা ডামি আমি দুটো ফোন লাইকা দেখাইছি এসে দৌড় দিয়ে নিয়ে গেছে চল আচ্ছা তুই এই বডি নিয়ে দৌড়ে যে পারতি এই ফোন নিয়ে পলাইতে হ্যাঁ আল্লাহ খুঁট করে এগুলা করে মানুষ আচ্ছা সবুজ ভাই ভাইয়া আপনার কাছে দুইটার মধ্যে কোনটা দেখতে ভালো লাগতেছে ভাই অবশ্যই এটা S23 Ultra বিকজ এই এটার যে কালারটা আছে এই কালারের ফোন আগে কখনো আসেনি মাখন মাখন এটা কোনো ফোন না এটা মাখনের একটা পিস দেখেন হ্যাঁ আর এটা এই জায়গাটা কিন্তু এটা অনেক স্মুথ অনেক এটা একটু ম্যাট করছে হালকা না হালকা ম্যাট করছে এই সাইডটা কি এটা কি সিলভার এটা মেটাল এটা না কালারটা কি সিলভার নাকি গোল্ডেন এটা ভাইয়া আমার মনে হচ্ছে এটা গোল্ডেনও না সিলভারও না এটা গোল্ডের গোল্ড এবং সিলভারের মাঝামাঝি একটা হোয়াইটিশ কালার আছে ব্রোঞ্জ না ব্রোঞ্জ না ব্রোঞ্জ এই কালারটা না ব্রোঞ্জ না সুন্দর করছে খুব সুন্দর করছে দাম এটার সাথে আমাদের অনেকগুলো অফার আছে বুঝছেন অফারগুলো শুনবো দাম কত করছে দামটা হইছে দুইটা প্রাইজের একটা হইছে 512 জিবিটা হইছে 217,000 টাকা 217,000 ওর সাথে কথা বলে দেখবো তুমি একটা সাইমন একটা ফোন দাও যে S23 Ultra এটা কি প্রিবুক ও যদি প্রিবুক দিলে অনেকগুলো গিফট আছে ভাই অনেকগুলো অনেক ডিসকাউন্ট আছে প্রিবুক দিলে তাই না অনেক ডিসকাউন্ট আছে যারা প্রিবুক দিব তাদের জন্য এটা আবার রেগুলার কাস্টমারের জন্য না রেগুলার কাস্টমারের জন্য ওই 2,00,000 2,15,000 টাকা করে তো তাদের জন্য ভালো আচ্ছা তুই কথা বলে আমার জানা প্রি অর্ডারের অফারটা হচ্ছে এটা যেমন ভাইয়া বললো হচ্ছে 256 জিবিটা দাম হচ্ছে 1,97,999 টাকা আর হচ্ছে 512 জিবিটা হচ্ছে 215,000 টাকা তবে আমি আপনাকে এটা বলতেছি না যে আপনি 512 জিবিটা 215,000 টাকা দিন না আপনি 256 জিবির দামে 512 জিবিটা পেয়ে যাবেন কিরকম অর্থাৎ 1,97,999 টাকায় আপনি 512 জিবিটা পেয়ে যাবেন এটা আমাদের স্যামসাং এর অফারে 17,000 টাকা আপনার সেভ হবে যদি আপনি প্রি অর্ডার করেন আপনি সর্বপ্রথম আমাদের বিগ জয় অফারটা সেটা হচ্ছে 17,000 টাকা কমে আপনি পেয়ে গেলেন 512 জিবিটা এবং 15,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট আছে এবং এর সাথে আছে 15,000 টাকা এক্সট্রা ডিসকাউন্ট তাহলে কত হইল 1,83,000 1,83,000 টাকা 1,83,000 217,000 এর ফোন শুধু এটাই না আরো আছে অফার আছে যেমন হচ্ছে নির্দিষ্ট কিছু ব্যাংকের সাথে আমাদের ইএমআই অফার আছে সিটিএমএক্স এর সাথে 5,000 টাকা ডিসকাউন্ট আছে দেন হচ্ছে আপনার ইবিএল এর সাথে 5,000 টাকা তবে সবচেয়ে বড় যেটা এসসিবি ব্যাংক এসসিবি ব্যাংকে 24 মাসে ইএমআই করতে পারবেন 6% আপনি ধরেন পুরো টাকাটার উপরে ইএমআই করলেন 6% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন সর্বোচ্চ 9,500 টাকা ক্যাশব্যাক আসতেছে না আমাদের আরেকটা অফার আছে অফারটা একটু বলি সেটা হইছে যদি আপনার ভিডিও দেখে কোনো কাস্টমার এসে প্রি বুক দেয় ইভেন আপনি এখনো পাবেন এখন যেটা আপনি প্রি বুক দিবেন ওটাও দিবেন 1,83,000 থেকে যদি আপনার ভিডিও দেখে আসে কেউ যদি একটা কোড আছে আপনার কোডটা বলে দেই 523 কেউ এসে যদি বলে তাহলে আরও 5,000 টাকা ডিসকাউন্ট একটা ব্যাকপ্যাক ফ্রি 5,000 টাকা তো পাবেই সাথে একটা ব্যাকপ্যাক ফ্রি পাবে তার মানে কত আসলো 75 আসলো না আসলো হচ্ছে 78 এরকমই 1,78,512 জিবি
ঠিক আছে, এবং এটার সাথে ইয়ে দিয়ে দিব ভাই, আরেকটা ছোট, ওটা ছোট বলতে পারি, কারণ কি একটা ফোন এত টাকার একটা ফোন যে নিবে সে একটা গ্লাস প্রোটেক্টরও কিনতে পারবে, ব্যাক কভারও কিনতে পারবে, বাট এই দুটোটা জিনিস আমি ফ্রি দিয়ে দিব। কবে পাবো সেটা পাবেন, আমাদের প্রি বুক শুরু হয়েছে তো গতকাল থেকে, 15 তারিখ থেকে শুরু হয়েছে, এটা আমাদের ডেলিভারি শুরু হবে 5 তারিখ থেকে। এটা তিনটা কালার আসবে, এটা এটা আসবে একটা গ্রিন কালার, একটা আসবে আর একটা ব্ল্যাক কালার আসবে। তাইলে এটার দাম পড়তেছে 1,78, 1,78 হচ্ছে আপনার ইয়ে এই 512 GB, 168 থেকে 170 মধ্যে 512 GB ফ্ল্যাগশিপ, ফ্ল্যাগশিপ কিলার না, ফ্ল্যাগশিপ কিং, ঠিক আছে, কারণ এর উপরে কোনো ফ্ল্যাগশিপ নাই মনে হয় বাজারে না। আচ্ছা, আপনি সাইমের নামে একটা প্রি বুক লেখেন, কালকে সকালবেলা সাইম এসে আপনার এই ইবিএল এই টাকা পে করবে, এবং কয়দিন পরে আপনি ডেলিভারি নেবেন সেটা বলবেন, আমি অরিজিনাল ফোনটা সাইমরে সাথে করে নিয়ে এসে আনবক্স করতে চাই। আচ্ছা ইনশাল্লাহ, ঠিক আছে, আর আমিও এই কালারটা নিব, হ্যাঁ, আমার এই ব্ল্যাকটা চেঞ্জ করে আমি এটা নিব, বাট একটু প্রাইসটা আর একটু ইয়ে হোক, কমুক, হ্যাঁ, একটু রেগুলার হোক, মার্কেটে আসুক, সবাই নেক দেখি। আমি কেবল কয়দিন আগে নিলাম, 2-1 মাস গেলে আমারও হাতে কিছু টাকা আসবে, হয়তো ঈদের আগে আমি একটা নিব, ঈদের সময় আমি এই ডিভাইসটা চালাইলাম, এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আর এটা 200 মেগাপিক্সেল ক্যামেরা, 200 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে ভাই, তাহলে এটা একটা প্রি অর্ডার রাখেন আপনি। আর আমি এই ফাঁকে একটু আপনার দোকানের অন্য অন্য কী কী ডিভাইস আছে এগুলো একটু দেখাই দিই। 14,000 টাকা, 18,600 টাকার দাম। এটা হচ্ছে A03S, জি, এটা হচ্ছে 14,000 টাকা, জি, 18,600 টাকা মেন প্রাইস, 4,600 টাকা ডিসকাউন্ট আছে, 14,000 টাকা, 14,000 টাকা। এটা এরপরে হচ্ছে A03, এটা হচ্ছে 15,000 টাকা পড়বে, 15,000 টাকা পড়বে। এটা সুন্দর না দেখতে খুব একটা, আমার কাছে ভালো। এটা হচ্ছে আমাদের স্টার্টিং রেঞ্জের ফোন, 12,300 টাকা দাম, 1,300 টাকা ডিসকাউন্ট আছে, 11,000 টাকা পড়বে এটা, 12,300 টাকা, এটা স্টার্ট, 11,000 টাকা পড়বে। এইটা সুন্দর ফোন, এটা এটা কত? এটা হচ্ছে 13,000 টাকা, এটা 13, A04, এটা 24,900, 25,000 টাকা, 25,000 টাকা F22। কেন 25,000 টাকার ফোনগুলো এরকম 12-13,000 টাকার লুকের করতে হবে কেন? এটা কিন্তু আমাদের বেস্ট ফোনের মধ্যে একটা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ভাই সবই ঠিক আছে, কিন্তু এই লুকটা না 10-12,000 টাকার ফোনের করে ফেলছে স্যামসাং। এই ডিভাইসটা সুন্দর, এটা আগের চেয়ে সুন্দর, এটা তো ওই এস সিরিজের মতো করেই করছে, রাইট, ফ্ল্যাগশিপ লাইক আল্ট্রার মতো করেই করছে, হ্যাঁ। এটা কত? 19,499 টাকা, মানে 19,500 টাকা এটা পাওয়া যাবে, আবার 22,500 টাকা, 23,000 টাকাও পাওয়া যাবে, দুইটা ভ্যারিয়েন্ট আর কি, দুইটা ভ্যারিয়েন্ট আছে। এটা হচ্ছে A04S, এটাও সুন্দর দেখতে, এটা হচ্ছে 17,000 টাকা এটার প্রাইস। এটাতে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, সাথে আবার 2 মেগাপিক্সেল আরও দুইটা ইয়ে অ্যাড করা আছে। এই সাইডে একটু দেখি কী অবস্থা আমাদের 30-এর উপরে। আচ্ছা, এগুলো আপনাদেরকে দেখাচ্ছি কারণ আপনারা অনেকেই একটু বাজেটে অফিসিয়াল ফোন কিনতে চান, সেক্ষেত্রে তাদের জন্য আমি দেখাই দিচ্ছি। এই যে এই ডিজাইনটা, এই এই ডিজাইন প্যাটার্নটা আমার খুব একটা পছন্দ না, আপনাদের যাদের ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন, কোনো অসুবিধা নাই। এইটার দাম কিন্তু অনেক, এটা M33 5G, এটার প্রাইস হচ্ছে 37,000 টাকা। এরপরে দেখেন F23 5G, এটা স্ন্যাপড্রাগনের একটা প্রসেসর দেয়া, এখানে লেখা আছে স্ন্যাপড্রাগন 750G, এইটার প্রাইস হচ্ছে 33,500, বাট 3,500 টাকা আবার অফ আছে, তার মানে এটা 30,000 টাকায় চলে আসতেছে। এরপরে আছে A23, এইটার ডিজাইনটাও কিন্তু মোটামুটি সুন্দর, একটু ফ্ল্যাগশিপ টাইপের ডিজাইন আছে এটা, এটা হচ্ছে 31,599, এটাতে 3,600 টাকা অফ আছে, হ্যাঁ, 28,000 টাকা বলবে, 28,000 টাকা বলবে। এইটা কি ট্যাব? ট্যাব, ট্যাব এ, এটার দাম কত ভাই? 9,000 টাকা, মাত্র 9,000 টাকা, 9,000 টাকা। এটার কিন্তু আমাদের এবারকার হট ডিল, হ্যাঁ, এটার মেন প্রাইস হচ্ছে 16,000 টাকা, সেখান থেকে হচ্ছে আপনার 7,000 টাকা ডিসকাউন্ট, এর কারণে হচ্ছে 8,999, মানে 9,000 টাকা মাত্র। এরপরে M12 একটা আছে, M12 এর দাম হচ্ছে 23,500, হ্যাঁ, এটা আবার 6,000 mAh ব্যাটারি, মানে আপনি এটা নিয়ে বন জঙ্গলে চলে যান কোনো অসুবিধা নাই, এটা চার্জ থাকবে 3-4 দিন মতো। এটা আছে F13,
F13 এর এটার প্রাইসও আছে হচ্ছে গিয়ে 23,399, এটা থেকে আবার 800 অফ আছে, 28,999, এটা থেকে 500 অফ আছে, কম আছে আর কি। এখানে আছে A53, এগুলো স্যামসাং এর ম্যাক্সিমাম ডিজাইন প্যাটার্নই সেম, এটার প্রাইস হচ্ছে গিয়ে 58,999। এই ফোনটার দাম 59,000 টাকা, এত বেশি কেন? অনেক বেশি তো। আসলে ফোনের প্রাইসটা বাড়ার কারণ কি, হঠাৎ করে ডলারের প্রাইস আপ ডাউন হওয়ার কারণে আমাদের ফোনের প্রাইসটা এইভাবে অস্বাভাবিকভাবে বেড়ে। আবার এখানে আছে A33, এটা 5G, এটা হচ্ছে 48,699। আচ্ছা আমি কিছু স্পেশাল মডেল দেখাই, সেটা হচ্ছে এটা একটা, যেমন M53, এটা হচ্ছে 8GB 128GB, এই ভেরিয়েন্টটা মানে দেখতে ফোনটা একেবারে ফ্ল্যাগশিপ, আপনি ধরতেই পারবেন না যে এত সুন্দর পারফরমেন্স, এটা একেবারে ফ্ল্যাগশিপ আপনি বলতে পারেন, ফ্ল্যাগশিপ কিলার বলা যায়, ফ্ল্যাগশিপ কিলার বলা যায় আর কি। যেমন আর একটা আছে, যেমন 53 আপনি যেটা দেখাইলেন, এটাও তো 53, এটা M53, এটা হচ্ছে A53। আচ্ছা এরপর আসি আমাদের A73, এটা হচ্ছে আমাদের ধরতে গেলে 108 মেগাপিক্সেল ক্যামেরা, এটা 108 মেগাপিক্সেল, যেটা আমাদের S22 আল্ট্রাতে ইউজ করা হয়েছে। দেন হচ্ছে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স আছে, বেস্ট ফোনের মধ্যে আমাদের এটা একটা। এরপর আসি হচ্ছে সেম না ওই S22 আল্ট্রার সেন্সর আর এটার সেন্সর তো সেম, অবশ্যই না। আচ্ছা এরপর আছে আমাদের 72, অর্থাৎ 73 আগের ভেরিয়েন্টটা 72, এটার একটা বিশেষ ব্যাপার কি, আপনি এগুলোর বক্স দেখলে দেখবেন মানে একটাতেও চার্জার বা কোনো কিছুই নাই, শুধু কেবল, তো এটাতে আপনি 25 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার তো পেয়ে যাবেন ফার্স্ট যেটা। আর সেকেন্ডারি ব্যাপার হচ্ছে এটার যে প্রাইস রেঞ্জ, সেই প্রাইস রেঞ্জে আমাদের বেস্ট একটা ক্যাটাগরি ফোনের মধ্যে এটা একটা। আচ্ছা কংগ্রেচুলেশন অন প্রি অর্ডারিং। আচ্ছা এটার সাথে ছবি তুলে সবুজ ভাই হচ্ছে গিয়ে পেজে আপ করবে মনে হয় না, এসএম ট্রেডিং না প্রি বুক, জি এসএম ট্রেডিং, আমাদের প্রি বুক যারা দেয় তাদের সাথে এটা আমাদের একটা ছবি তো রাখতে কোম্পানি থেকে বলা আছে। এই ছবি আপনারা এইভাবে ছবি তুলে সবুজ ভাইয়ের পেজে আপ করবেন, তারপরে আপনাদের সাথে এই মানে সৌভাগ্যবান যারা আছেন তারা সবাই হচ্ছে গিয়ে এদের মধ্যে লটারি হবে, লটারিতে যারা জিতবেন তাদেরকে দুইটা করে পাঠানের টিকিট দেওয়া হবে। পাঠান সিনেমা বাংলাদেশে আসতেছে 23 তারিখে পাঠানের টিকিট সবুজ ভাই কিনে রাখছে, 200 টিকিট কিনে রাখছে। যারা বুকিং দিবেন, প্রি বুকিং যারা দিবেন, তারা দুইটা পাঠানের টিকিট সিনেপ্লেক্সে, মনে রাখবেন দুইটা পাঠানের টিকিট সহজে, ঠিক আছে না? দুইটা পাঠানের টিকিট, S23 তো পাচ্ছেনই, সাথে পাঠান দেখবেন এবং ওই ইয়েতে বসে আপনার হলে বসে শাহরুখ খানের সাথে সেলফি টেলফি তুলে আসবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঝুমে ঝুমে যো সবুজ ভাই, ঠিক আছে আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।